2024 लोकसभा भोटेर आगे आज द्वितीय मोदी सरकारेर एकेबारे पूर्णांग बजेट 2024 लोकसभा भोटेर आगे बजेट पेश करबेन केंद्रीय अर्थमंत्री निर्मला सीतारमण। आपनारा जानेन महाभारतेर किछु लाइन गतबार उल्लेख करेछिलेन निर्मला सीतारमण। आजके ठीक किभाबे बजेट पेश करते चलेछेन केंद्रीय अर्थमंत्री निर्मला सीतारमण अवश्यई एकेबारे सरासरि सम्प्रचार आपनारा देखते पाबेन एबीपी आनंद। एबार आमरा देखाबो एई मुहूर्ते जे कथा बोलছিলাম যে কিছুদিन আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি নিজে বলেছেন আমি মধ্যবিত্ত, সুতরাং সেই মধ্যবিত্তের উপর কতটা নজর রাখবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কারণ এই বাজেট নিয়ে প্রচুর প্রত্যাশা রয়েছে। অন্যদিকে রাজনীতির দিকটা যদি ভাবেন তাহলে সামনের বছরই লোকসভা ভোট আর এই বছরই 10টি বিধানসভা ভোট 10টা কেন্দ্রে, সুতরাং সেই ভোটের কথা মাথায় রেখে জনমোহিনী বাজেট হবে। আগে মধ্যবিত্তের মানুষের কথাটা আমরা একটু ভেবে নিই, কি ভাবছেন সাধারণ মানুষজন, কি প্রত্যাশা তাদের। আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলাম করঞ্জাই বাসদ্রোণীতে। ঝিলাম, তুমি বাসদ্রোণীতে রয়েছো, এক মধ্যবিত্তের বাড়িতে গৃহস্থ, জ্বালানির সমস্যা, মূল্য বৃদ্ধির সমস্যা, গ্যাসের সমস্যা, যে কথা শুরুতেই বললাম, এরকম নানান সমস্যা সকালে উঠে ভাবার থেকেও বড় কথা রাত্রিরেই ভাব দেয় যে কালকে কি কি রান্না করব, বাজারে গিয়ে থলি আদৌ ভরবে তো, 500 টাকা নিয়ে যেতে যেতেই তো পুড়িয়ে যাচ্ছে আলু বা পটল কিনতে, ঠিক কি হবে, কি বলছেন সাধারণ মানুষ, মানে তুমি যাদের কাছে রয়েছে সেই পরিবারের কি আশা, কি চাইছেন বাজেটে তারা? একদমই সরাসরি তাদের কাছে চলে যাব। আমাদের সঙ্গে রয়েছে দাস পরিবারের সকলে অনুপম, পিয়ালি এবং সুভাষ। এবং প্রথমেই জেনে নেব অনুপম বাবু, আপনার কাছে বাজেটে কি কি প্রত্যাশা, এই যে বাজেট মধ্যবিত্তদের জন্য কি কি করতে চাইছেন, আপনি কি চাইছেন যে কি হওয়া উচিত? সাধারণ মধ্যবিত্ত পরিবার হিসেবে আমাদের জন্য যে কর্মরতদের জন্য যে 5 লাখের একটা ট্যাক্স ব্র্যাকেট থাকে সেটা বাড়ানো হোক, এবং 80C বলে একটি সেকশন থাকে যেখানে আমাদের 1.5 লাখ টাকার একটা বেনিফিট পাওয়া যায়, সেটাও আমাদের মতো মধ্যবিত্তদের জন্য বাড়ানো উচিত। এবং কর জমা দেওয়ার যে শেষ তারিখ প্রত্যেক বছর আমরা জানি 31শে জুলাই এরকম একটি তারিখ থাকে, সেটাও একটু বাড়ানো উচিত আমাদের জন্য। চাকুরিজীবী ব্যক্তি আপনি এবং আপনার স্ত্রীও চাকুরিজীবী বেসরকারি সংস্থায়, আপনার একজন সংসার আপনি সামলান পুরো, আপনি কি কি বিষয়ে চিন্তিত, বাজেটে কি প্রত্যাশা করছেন? দেখুন, আমি নিজে লোকাল ট্রান্সপোর্টে যাতায়াত করি, তো আমার যেটা মনে হয় কি লোকাল ট্রান্সপোর্টের ভাড়াগুলো দিন দিন বেড়ে যাচ্ছে এই পেট্রোল ডিজেলের দামের সাথে, তো ওটার একটা নিয়ন্ত্রণ আনা দরকার। প্লাস মিডল ক্লাস বা লো মিডল ক্লাস ফ্যামিলিতে রান্নার গ্যাসের একটা দাম মানে আকাশ চলে গেছে একদম, তো সেইটার একটা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করা উচিত, মানে এটা খুব দরকার। জিনিসপত্রের দাম নিয়ে কী ভাবনা আপনার? সেটাও দিন দিন বাড়ছে, মানে চালের দাম থেকে নিয়ে সবজির দাম প্রত্যেকটা জিনিসই বাড়ছে, তো মিডল ক্লাস ফ্যামিলি লো মিডল ক্লাস ফ্যামিলির স্যালারি তো বাড়ছে না, তো সেই ক্ষেত্রে মেনটেন করাটা খুব মুশকিল হয়ে যায়। আমরা জানি যে ভারতে প্রবীণ নাগরিকের সংখ্যা একটা বিশাল জায়গায় বেরিয়েছে, এই পরিবারেও একজন রয়েছেন। সুভাষবাবু, আপনি কি ভাবছেন? আমি একজন রিটায়ার্ড পার্সন হিসেবে আমার যেটুকু সম্বল সেটুকু আমি একটা সেভিংসে রেখে যে শেষ জীবনটা অতিবাহিত করব, তার জন্য সেভিংসের ইন্টারেস্ট রেটটা প্রতিনিয়ত কমে যাচ্ছে, তার জন্য আমাকে এটা চালাতে হিমশিম খেয়ে যেতে হচ্ছে। আমাদের শেষ জীবনে বা মানে ষাটোর্ধ্ব মানুষদের ওষুধে একটা বিরাট খরচা, এই মেডিকেশনের খরচাটা যদি সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা কিছু একটা চিন্তা করা হয়, তাদের জন্য যদি আরও কিছু নতুন স্কিম করে ওষুধের দামটাকে নিয়ন্ত্রণ করা হয় তাহলে আমরা খুব খুশি হব। বুঝতেই পারছো পাপিয়া, সকলের কিন্তু চিন্তা যে সীমিত যে উপার্জন, সেই উপার্জন কিভাবে ঠিকঠাক রেখে সংসার চালানো যায়, এবং এই যে ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া এবং ট্যাক্স বেড়ে যাওয়া, এইগুলোই তাদেরকে ভাবাচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে তাদের প্রবল প্রত্যাশা।